extra time. এই ম্যাচটা আমি কাউকে এগিয়ে রাখছি না, কেন ইস্টবেঙ্গলও লাস্ট ম্যাচ ভালো খেলেছে, মোহনবাগানও ভালো খেলেছে, ইস্টবেঙ্গলেও কিছু ভারতীয় ভালো খেলোয়াড় আছে এবং মোহনবাগানে তো অবশ্যই আছে অনেকগুলো। সেখানে ইন্ডিয়ান খেলোয়াড় যে টিমে বেশি ভালো থাকে সেই টিম দেখবে জিতবে, সাথে বিদেশিরা ভালো কোয়ালিটির থাকলে জিতবে। তবে ভারতীয় খেলোয়াড় কিন্তু ইস্টবেঙ্গল অন্য যে ছটা লাস্ট ডার্বি হয়েছে এটা সপ্তম ডার্বি হবে, যার থেকে ইস্টবেঙ্গলের টিম অনেক ভালো আছে, বিশেষ করে সার্থক দলি, চুঙ্গানা বলে যে স্টপারটা, জেরি, সৌভিক থেকে শুরু করে ইস্টবেঙ্গলের যে ভারতীয় খেলোয়াড়রা ভালো আছে তার সাথে সাথে ক্লিন্টন ডিসিলভার মতো একটা স্ট্রাইকার আছে যে কোনো সময় গোল করতে পারে। আর মোহনবাগানের প্রচুর ভালো খেলোয়াড়, অ্যাটাকিং লাইন বৈচিত্র্যে ভরা, মানে এত ভালো ভালো প্লেয়ার আছে, জনি কাউকে, হুগো মোমোস, ইস্টন কোলাসো, মনবীর সিং, পরের কিয়ান নাসিনি, ফারদিন আলীরা, দুজন প্রতিভাবান খেলোয়াড় আছে, ফারদিন আলী, কিয়ান নাসিনি। সেখানে তুল্যমূল্য লড়াই হবে এই ম্যাচটা, আমার মনে হচ্ছে এটা অনেকদিন পরে একটা ভালো ম্যাচ হবে। ইস্টবেঙ্গলের স্বদেশি ভালো, আমি কালকের ম্যাচে আমি খুব এক্সপেক্ট করছি যে চুঙ্গানা বলে যে স্ট্রাইক স্টপারটা ইস্টবেঙ্গলে আছে ও একটা ভালো পারফরমেন্স আমি আশা করছি। এবং মোহনবাগানে তো প্রচুর ভালো ইন্ডিয়ান খেলোয়াড় আছে, তোমায় নাম বললাম, সেখানে ইস্টবেঙ্গলের সৌভিক চক্রবর্তী ভালো খেলোয়াড় ছাড়াও সার্থিক দলুই থেকে শুরু করে, এবং আরেকটা প্লেয়ার ইস্টবেঙ্গলে আছে যে আমাদের টিমে জাংরা, ওকে কাল স্টিফেন কনস্ট্যান্টিন যদি খেলায় আমার মনে হয় জাংরা ভালো ফুটবল উপহার দিতে পারে কালকে ম্যাচে। জনি কাউকে অনেকটা এগিয়ে থাকবে ক্রিয়াকাউকে, তো ক্রিয়াকাউ সবে লাস্ট ম্যাচটা অসম্ভব ভালো খেলেছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, গোল করেছে একটা একটা ভালো, ওর কনফিডেন্স লেভেলটাও ভালো জায়গায় থাকে। আর জনি কাউকে ভালো প্লেয়ার, জনি কাউকে প্রতিষ্ঠিত প্লেয়ার, মানে ও বড় ম্যাচে গোল করেছে, মোহনবাগান খারাপ যে ম্যাচ লাস্ট ম্যাচ কেরালার সাথে অত ভালো একটা গোল করেছে। দিমিত্রি পেট্রোভ তো খুব কম ম্যাচ খেলেছে, কিন্তু ক্লিন্টন ডিসিলভা এই সার্কিটে মানে আইএসএলে অনেক ম্যাচ খেলেছে, সেহেতু ওর কিন্তু গোল করার সুযোগ থাকে। দুজন দুরকম কোচ, স্টিফেন কনস্টান্টাইন কাউন্টার অ্যাটাক ফুটবল খেলে আর ফেরেন্দো বিল্ড আপ ফুটবল খেলে, তো আলাদা স্টাইল অফ ফুটবল, দুজনেই ভালো। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।